হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। রাপা কাপুল ব্লগ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি পারভিন, আবারও একটি ডেইলি লাইফস্টাইল ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আর শুরুতেই বলে নিচ্ছি, আমার ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে একটা ক্লিক করে দিবেন। এতে করে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব, আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে, আপনি চাইলেই আমার ব্লগ ভিডিওগুলো দেখে নিতে পারবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আপনার একটি লাইকের কারণে কিন্তু আরও অসংখ্য মানুষের কাছে আমার এই ব্লগ ভিডিওগুলো চলে যাবে, তাই প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি কিচেনের যে প্লেট বাটিগুলো ছিল সেগুলো গুছিয়ে নিলাম। আর এই তো ঝুড়ির নিচে যে আমি একটা ট্রে দিয়ে রাখি, এই ট্রের মধ্যে কিন্তু পানি জমে থাকে, তো এই পানিটা ফেলে এখন ঝুড়িটা খুব ভালো করে আমি একটা ভিজা টাওয়াল দিয়ে মুছে নিলাম। এখন এই ট্রেটা আবার সেই জায়গার মধ্যেই আমি বসিয়ে দিব, এরপর আবার ঝুড়িটা সেই ট্রের মধ্যে রেখে দিব। তো প্রতিদিনই কিন্তু আমি সকালবেলা উঠে এই কাজটা করে নিই, কিচেনটা প্রথমে গুছিয়ে নিই, মানে কিচেনের যে প্লেট বাটিগুলো থাকলে সেগুলো প্রথমে গুছিয়ে নিই। তো কথা বলতে বলতে দেখতে পাচ্ছেন আমি কিন্তু অলরেডি গুছিয়ে নিয়েছি। আর এই তো কিচেনটা একটা ভিজা টাওয়াল দিয়ে মুছে নিলাম, যেহেতু ধুলাবালি পড়ে থাকে। তো কিচেনটা এখন পুরোপুরি ক্লিন হয়ে গিয়েছে। আর আমি এখন চলে আসলাম বেডরুমে, দেখতে পাচ্ছেন এখন 12:30টার উপরে বাজে। তো ঘুম থেকে উঠেই আমি কিচেনে চলে গিয়েছিলাম প্রথমে, তো কিচেনটা প্রথমে ক্লিন করে নিয়ে এখন আবার বেডরুমে আসলাম। দেখতেই পাচ্ছেন এখন পর্যন্ত মশারিটাও তোলা হয়নি, তো এখন আমি মশারিটা তুলে নিয়েছি। আর এই তো খাটটা হচ্ছে একটু মুছে নিচ্ছি, কারণ প্রচুর পরিমাণে ধুলাবালি পড়ে থাকে। আর এই কাজগুলো প্রতিদিন কিন্তু আমাদের দুই বেলা করে করতে হয়। আরও দেখতে দেখতে কিন্তু অলরেডি আজকে 22টা রোজা কমপ্লিট হয়ে গেল। তো এবারে রোজাগুলো কিন্তু খুব তাড়াতাড়ি চলে গেল। তো আপনাদের এবারকার রোজা কেমন কেটেছে অবশ্যই আপনারা জানাবেন। আমাদের এবারের রোজাগুলো আলহামদুলিল্লাহ খুব ভালো মতোই কাটতেছে। তো যাই হোক, দেখতেই পাচ্ছেন খাটটা প্রথমে আমি গুছিয়ে নিয়েছি, এরপরেই তো কম্পিউটার টেবিলটা একটু মুছে নিচ্ছি। তো অলরেডি কম্পিউটার টেবিলটা মুছা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন পুরো বেডরুমটাই আমি গুছিয়ে নিয়েছি, আপনাদের মাঝে একটু শেয়ার করে দিচ্ছি গুছানোর পর কেমন লাগছে। তো এখন আমি চলে যাব হচ্ছে ডাইনিং টেবিলে, ডাইনিং টেবিলটা একটু মুছে নিব। আর রাতের বেলায় কিন্তু ডাইনিং টেবিলটা আমি ক্লিন করে রাখি সব সময়, তারপরও সকালবেলা উঠে আমি আবারও একটা ভিজা টাওয়াল ভিজিয়ে তারপর একটু মুছে নিই। তো দেখতেই পাচ্ছেন ডাইনিং টেবিলটা কিন্তু আমি মুছে নিচ্ছি একটা টাওয়াল ভিজিয়ে। আর এই তো মুছার পর দেখতেই পাচ্ছেন কেমন হয়েছে। আর এই তো এখন যে অন্যান্য জিনিসগুলো আছে সেগুলোও আমি একটু ভালো করে মুছে নিচ্ছি। আর কালো জিনিসের মধ্যে বেশি কিন্তু ধুলার পরিমাণটা বোঝা যায়, মানে ধুলাবালি পড়লে বেশি বোঝা যায়, তো এর জন্য এই জিনিসগুলো একটু পরপরে কিন্তু মুছতে হয়, কারণ অনেক ধুলা পড়ে থাকে। তো ট্রেডমিলটাও আমি মুছে পরিষ্কার করে নিলাম। এখন আবার চলে আসলাম এই তো ওয়াশিং মেশিনের এইখানে, এটাও মুছে নিচ্ছে হালকা করে একটু। তো এরপর আমি চলে যাব হচ্ছে আমার গেস্ট রুমে, তো সেটা আর আপনাদের মাঝে শেয়ার করি নি, ওই রুমটাও আমি গুছিয়ে নিয়েছি। তো সবগুলো রুম গুছানোর পর আমি হচ্ছে রুমগুলো অলরেডি ঝাড়ু দিয়ে নিয়েছি, তো এখন ডাইনিং স্পেসটা একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আজকে আর ঘরটা মুছবো না, গতকাল মানে আগামীকালকে হচ্ছে ঘর মুছবো, কারণ আমি প্রায় 2 বা 1 দিন পরপর ঘর মুছে থাকি। তো দেখতে পাচ্ছেন সবগুলো রুম আমি ক্লিন করে নিয়েছি। তো ক্লিন করার পর আপনাদের মাঝে একটু শেয়ার করে দিচ্ছি গুছানোর পর রুমগুলো কেমন লাগছে। তো এখন আমি আবার ফ্রিজ থেকে চিকেন বের করে নিলাম, চিকেনটা ভিজিয়ে রাখবো এখন। তো আজকে হচ্ছে আমি হাড় চিকেন রান্না করবো, এর জন্য চিকেনটা প্রথমে ভিজিয়ে দিলাম।
আর এরপর হচ্ছে আমি অনেকগুলো পেঁয়াজ বেছে নিয়েছি, কারণ অনেকগুলো পেঁয়াজ আনা হয়েছে আমাদের, তো পেঁয়াজগুলো নষ্ট হয়ে যাচ্ছে, তাই বেছে বেছে আমি এই নষ্ট পেঁয়াজগুলো প্রথমে আজকে কেটে নিব। আর অলরেডি আমি কিন্তু নামাজ পড়ে নিয়েছি, নামাজ পড়ে এখন আবার কিচেনে চলে আসলাম। চিকেনটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি, এরপর চিকেনটা প্রথমে ম্যারিনেট করে রাখবো। তো এর জন্য এখানে প্রথমে দিয়ে দিয়েছি হচ্ছে পরিমাণ মতো লবণ, হলুদ মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, এলাচ, দারচিনি, তেজপাতা, আর দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ আদা রসুনের পেস্ট। তো এগুলো দিয়ে আমি হচ্ছে খুব ভালো করে চিকেনটা হাতের সাহায্যে মেখে রেখে দিব। যখন রান্না করব তখন জাস্ট তেলটা গরম করে আমি চিকেনটা তেলের মধ্যে দিয়ে কষিয়ে রান্না করে নিব। আর যেহেতু হাড় চিকেনটা আমি সবসময় হচ্ছে প্রেশার কুকারেই রান্না করে নিই, কারণ হাড় চিকেনটা রান্না করতে কিন্তু অনেকটাই দেরি লাগে। তো চিকেনটা ম্যারিনেট করার পর এই দিক দিয়ে যে পেঁয়াজগুলো আমি নিয়েছিলাম সেই পেঁয়াজগুলো এখন স্কিনটা একটু ছিঁড়ে নিচ্ছি। আর এই তো দেখতে পাচ্ছেন সবগুলো পেঁয়াজ কিন্তু আমি এখন ছিঁড়ে নিয়েছি। তো পেঁয়াজগুলো এখন খুব ভালো করে একটু ধুয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন, ধুয়ে একটা চালনিতে পানিটা ঝরানোর জন্য রেখে দিলাম। তো এখন হচ্ছে আমি পেঁয়াজগুলো একটু কুচি কুচি করে কেটে নিব। আর এই পেঁয়াজগুলো কাটতেও কিন্তু আমার প্রায় অনেকটা সময় লেগেছে। তো যাই হোক, একদিন বেশি করে সময় দিয়ে আরও কয়েকদিন কিন্তু আরামে রান্না করা যাবে। আমি কিন্তু সবসময় এভাবে পেঁয়াজটা কেটে সংরক্ষণ করে রেখে দিই ফ্রিজে। তো ওই সংরক্ষণ করা পেঁয়াজ দিয়েই কিন্তু আমি প্রতিদিন রান্নাবান্না করি, প্রতিদিন কিন্তু আমার পেঁয়াজটা কাটতে হয় না। তো দেখতে পাচ্ছেন সবগুলো পেঁয়াজ কেটে নিয়েছি, আর এই তো এখন একটা বক্সে ভরে নিলাম, আর একটা জিপলক ব্যাগেও ভরে নিয়েছি। আর এই ব্যাগটাই যে জিপলক ব্যাগটা হচ্ছে ডিপ ফ্রিজে যদি এইভাবে করে আপনারা রেখে দেন তাহলে কিন্তু প্রায় 6 মাসের মতো ভালো থাকবে। তো আমি সবসময় এইভাবে কেটেই কিন্তু ফ্রিজে রেখে দিই, আর এই ফ্রিজে রাখা পেঁয়াজ দিয়ে বেশিরভাগ সময় রান্না করে থাকি। তো অলরেডি পেঁয়াজটা আমি ফ্রিজে রেখে দিয়েছি। আর এই তো হাড় চিকেন যেহেতু রান্না করব, তো হাড় চিকেনের মধ্যে আপনাদের ভাইয়া হচ্ছে আলুটা দিলে অনেক বেশি পছন্দ করে, তাই আলু কেটে নিলাম। আর হাড় চিকেনটা কিন্তু আমি অলরেডি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম অনেকক্ষণ আগে। তো এখন এই তো ঝটপট আমি প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি রান্না করার জন্য, তেলটা গরম করে তারপর এই তো ম্যারিনেট করা চিকেনটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে আমি চিকেনটা কষিয়ে নিব। আর এই তো দেখতে পাচ্ছেন চিকেনটা কিন্তু অলরেডি খুব ভালো মতো কষানো হয়ে গিয়েছে, তেলটা উপরে ভেসে উঠেছে। তো আমি এখন আরও কিছুক্ষণ রান্না করে নিব এইভাবে করে, তারপর এর মধ্যে দিয়ে দিব এখন আমি যে আলুগুলো কেটে রেখেছিলাম সেই আলু। তো আলুটা দেওয়ার পর আমি আরও 2 থেকে 3 মিনিট রান্না করে নিয়েছি, এরপর হচ্ছে আমি ঝোলের পানিটা দিয়ে দিয়েছি। আর যে বলের মধ্যে আমি চিকেনটা ম্যারিনেট করেছিলাম সেই বলের মধ্যেই হচ্ছে পানি নিয়েছি, এর জন্য পানির কালারটা কিন্তু একটু চেঞ্জ দেখতে পাচ্ছেন। তো এই তো ঝোলের পরিমাণটা দিয়ে দিলাম, এখন জাস্ট আমি প্রেশার কুকারের ঢাকনাটা একটু লাগিয়ে দিব। 3 থেকে 4টা সিটি বেজে উঠলেই কিন্তু আমি ঢাকনাটা খুলে তরকারিটা নামিয়ে নিব। আর ঢাকনাটা খোলার পর তরকারিটা আমি আরও কিছুক্ষণ জাল করে নিয়েছিলাম। তো একেবারে আমি বাটিতে বেড়ে আপনাদের মাঝে শেয়ার করছি, দেখতে পাচ্ছেন চিকেন তরকারিটা কেমন হয়েছে। তো এরকম চিকেনের মানে হাড় চিকেনের ঝোল তরকারিটা আপনাদের ভাইয়া খুবই লাইক করে, এর জন্য আজকে এভাবে রান্না করলাম। আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আজকের ব্লগটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ সবাইকে।